সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দি বন আনবক্সিং রিভিউ। বন্ধুরা, আপনাদের বাজেট যদি 10,000 টাকা থাকে এবং আপনারা যদি ভাবছেন 10,000 টাকার ভিতরে একটি বেস্ট কোয়ালিটির স্মার্টফোন কিনবেন, তাহলে আপনারা এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন। এতে দেখতে পেয়ে যাবেন 5,000 and 6,000 mAh এর ব্যাটারি পর্যন্ত, যা সুপার ফাস্ট চার্জ হয়ে যাবে। এর সাথে দেখতে পেয়ে যাবেন 48 megapixel AI ট্রিপল ক্যামেরা প্লাস ফুল HDR ভার্সন ভিডিও কোয়ালিটি। অ্যান্ড এই মোবাইলগুলোতে আপনারা সব ধরনের গেম যেমন ফ্রি ফায়ার, পাবজির মতন গেমও খেলতে পারবেন। সো মাত্র 10,000 টাকার ভেতরে আপনারা এই 5টি মোবাইল থেকে যে কোনো একটি মোবাইল কিনে নিতে পারেন। সো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট অবধি দেখবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটি টাচ করে দেবেন। আর এই মোবাইলগুলোর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, পরে গিয়ে আপনারা এগুলো দেখে নিতে পারেন। সো বন্ধুরা, প্রেজেন্টিং দি টেকনো স্পার্ক 70। এটিতে দেখতে পেয়ে যাবেন 48 megapixel AI ডুয়েল রেয়ার ক্যামেরা অ্যান্ড AI প্রোটেক্ট ক্যামেরা প্লাস ভিডিও বোকেট মোড, এর সাথে স্লো মোশন ভিডিও রেকর্ড প্লাস 8 megapixel সেলফি ক্যামেরা। সাথে 6,000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি এমএইচ, চলবে 41 hours পর্যন্ত কলিং, এর সাথে 23 hours এর মিউজিক প্লেব্যাক প্লাস 29 hours এর ভিডিও প্লেব্যাক। হ্যালো G35 অপটাকর গেমিং প্রসেসর, যার জন্য এটিতে পাবজি, ফ্রি ফায়ার মতো গেম খুবই ভালোভাবে খেলতে পারবেন। এতে ডিসপ্লে পেয়ে যাবেন 6.5 inches LED ডিসপ্লে প্লাস 4GB র্যাম, 64GB স্টোরেজ। তো 10,000 টাকার কমের ভিতরেও এই মোবাইলটি পেয়ে যাবেন। সো এর জন্য আমি এই মোবাইলটিকে টপ 1 এ রেখেছি। সো বন্ধুরা, টপ 2 তে যে ফোনটি রয়েছে সেই ফোনটির নাম হলো রেডমি 9 প্রাইম অর্ডার 360 ডিজাইন। মোবাইলটিতে দেখতে পেয়ে যাবেন কোরিং গোরিলা গ্রাস প্লাস স্ল্যাব প্রুফ ডিজাইন। অ্যান্ড এই মোবাইলটি দেখতে পেয়ে যাবেন 4টি ভ্যারিয়েন্স কালারের, একটি হলো মিন্ট গ্রিন, ম্যাট ব্ল্যাক, স্পেস ব্লু অ্যান্ড সানরাইজ ফ্লেয়ার। এই মোবাইলটিতে পেয়ে যাবেন 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ প্লাস 6.5 inch ফুল HD ডিসপ্লে প্লাস IPS LED ডিসপ্লে, 2340 প্লাস 1080 পিক্সেল রেজুলেশন, 94 পিক্সেল ডেন্সিটির সাথে 8 megapixel কোয়াড রিয়ার ক্যামেরা প্লাস 8 megapixel ফ্রন্ট ক্যামেরা। অ্যান্ড অ্যান্ড্রয়েড V10 এর সাথে মিডিয়াটেক হিলো G80 অপটাকোর প্রসেসর, 20 mAh এর ব্যাটারি প্লাস 18 watt এর চার্জিং সাপোর্ট। সো বন্ধুরা, টপ 3 তে যে মোবাইলটি রেখেছি সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M11। এর টপ 3 তে কেন রাখা হয়েছে এই মোবাইলটি আনবক্সিং দেখলেই আপনি বুঝতে পারবেন। প্রথমে এর বক্সটি খুলে নেব এবং এর মধ্যে দেখতে পেয়ে যাব ম্যানুয়াল কার্ড এবং ওয়ারেন্টি কার্ড। এর সাথে বের করে আমরা এর প্লাস্টিক র্যাপিং পেপারটি খুলে নেব এবং মোবাইলটি ভালোভাবে দেখে নেব। বন্ধুরা, তোমরা এই মোবাইলটিতেও দেখতে পেয়ে যাবে 3টি রিয়ার ক্যামেরা, 13 megapixel প্লাস, 2 megapixel প্লাস, 5 megapixel ফ্রন্ট ক্যামেরা, 8 megapixel। প্রসেসরের কথা বলতে গেলে SDM350 অপটাকোর প্রসেসর। দেখতে পেয়ে যাব ট্রাভেল অ্যাডাপ্টার প্লাস USB কেবল, আর দেখতে পেয়ে যাব সিম এজেক্টার। এটিও দেখতে পেয়ে যাব 4GB র্যাম প্লাস 64GB স্টোরেজ। অ্যান্ড এর ব্যাটারি এমএইচটি অল্প কম হওয়ার জন্য, মাত্র 4000 mAh হওয়ার জন্য এটিকে আমি টপ 3 তে রেখেছি। বন্ধুরা, এখন আমরা জানবো টপ 4 এ কোন মোবাইলটি রয়েছে। টপ 4 এ রয়েছে রিয়েলমি C21। এই মোবাইলটি সাধারণত আপনারা 2টি কালার ভেরিয়েন্সের দেখতে পেয়ে যাবেন, একটি হলো ম্যাট ব্ল্যাক আর একটি হলো স্কাই ব্লু। ফোনটিতেও দেখতে পেয়ে যাবেন 30 megapixel ট্রিপল রিয়ার ক্যামেরা প্লাস 5000 mAh এর ব্যাটারি, যেটি সুপার ফাস্ট চার্জ হয়ে যাবে, এবং 5.5 inch ডিসপ্লে, G335 পাওয়ারফুল প্রসেসর। বাজেট যদি 10,000 টাকার থেকেও কম হয় তো আপনারা এই মোবাইলটি পারচেজ করতে পারবেন। এই মোবাইলটি সাধারণত দাম হলো মাত্র 9,000 টাকা। তো 9,000 টাকার মধ্যে আমি এই মোবাইলটিকে বেস্ট মোবাইল বলে মনে করি, কারণ আমি নিজেও ইউজ করে রয়েছি এই মোবাইলটি। তো এই মোবাইলটি বন্ধুরা, টপ 5 এ যে মোবাইলটি রয়েছে সেই মোবাইলটি হলো LG W331। একে টপ 5 এর জন্য রাখা হয়েছে কারণ এই মোবাইলটি নতুন লঞ্চ হয়েছে। এর সাথেও তোমরা দেখতে পেয়ে যাবে ফুল HD ভার্সন ডিসপ্লে 5.5 inch। এর সাথেও তোমরা পেয়ে যাবে মিডিয়াটেক হেলো অপটাকোর প্রসেসর, 4G র্যাম প্লাস 64GB রোম। এর MHz খুবই কম, মাত্র 4000 mAh, এর জন্যই একে আমি নম্বর 5 এ রেখেছি। এটিতেও দেখতে পেয়ে যাবেন 3টি ক্যামেরা, যেটি 2 megapixel ক্যামেরা, 13 megapixel ক্যামেরা প্লাস 3 megapixel ক্যামেরা, এবং ফ্রন্টে দেখতে পেয়ে যাবেন 5 megapixel ক্যামেরা। যদি আপনারা কোনো নতুন কোম্পানির মোবাইল ইউজ করতে চান,
কম দামের ভিতরে তাহলে আপনারা এলজি কোম্পানির এই মোবাইলটি ইউজ করতে পারেন। বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং যাওয়ার আগে আমার চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলটি টাচ করে দিও পরবর্তী আরও।